আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশে দূরেও কাছে সম্মানিত দর্শক ও শ্রোতা, জেবিআর টিভির মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেখতে দেখতে দিন চলে যায়, রাত আসে, রাত পেরিয়ে আবার সকাল হয়। দিনের পরে যেমন রাত আসে, ঠিক তেমনি করে মানুষের জীবন চলার পথ পরিক্রমায় একদিন জীবন নামক ঘুরির কাঁটাটা একদিন শেষ হয়ে যাবে, আরেকটি জগতে তাকে যেতে হবে। মৃত্যুর পরে তাকে হিসাবের মুখোমুখি হওয়ার পর যেই জিনিসটির প্রথম জবাব দিতে হবে তা সেটা হচ্ছে সলাৎ। সম্মানিত দর্শক ও শ্রোতা, একটি বিষয় গত কয়েকদিন হলো আমরা লক্ষ্য করছি, পত্রিকার পাতায় দেখলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সংসদ ভবনে দাঁড়িয়ে তাকে একজন সংসদ সদস্য প্রশ্ন করেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সকাল শুরু হয় কি দিয়ে? আমার তো সকাল শুরু হয় ঘুম থেকে ওঠার পরে মোবাইল খুঁজি, কেউ বা ঘুম থেকে উঠে চার কাপে চুমুক দেন, কেউ বা সকালবেলা উঠে এক একটা জিনিস খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত হয়ে যায়। মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মাননীয় প্রধানমন্ত্রী মুস্কি হেসে তিনি বললেন, মাননীয় সংসদ সদস্য, আপনার সকাল শুরু হয় মোবাইল ফোন খোঁজা দিয়ে, আর আমি প্রধানমন্ত্রী বাংলাদেশের, আমার সকাল শুরু হয় জায় নামাজ খোঁজার মধ্য দিয়ে। সকাল যখনই শুরু হয়ে যায় আমি জায় নামাজটা খুঁজে নেই, সলাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে রুম থেকে বের হয়ে রান্না রুমে চলে যাই, নিজের হাতে চা তৈরি করে খাই, নিজের হাতের খাবার তৈরি করে নিজে খাবার খাই। আমার পরিবার, আমার বোন যখন আসে, সকালবেলা ওঠার প্রতিযোগিতা তৈরি হয়ে যায়, কে আগে উঠবে, কে আগে চা তৈরি করবে। বর্তমান আমার বাড়িতে আমার মেয়ে পুতুল আছে, তো যার কারণেই আমি ওঠার আগে আমার মেয়ে উঠে চা বানানোর জন্য চেষ্টা করে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা, মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলা উঠে তিনি জায় নামাজ খোঁজেন, এবং তিনি আরেকটি কথা বলেছেন, সংসদ ভবনের পাশে লেক আছে, প্রধানমন্ত্রীর ভবনের পাশে লেক আছে, উনি সকালে ঘুম থেকে উঠে বের হওয়ার পরে যখন হাঁটতে যান মাঝে মাঝে নাকি তিনি বড়শি দিয়ে মাছও ধরেন। তো আমাদের একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার যিনি প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যদি সকালবেলা ঘুম থেকে ওঠে প্রথমেই যায় নামাজ খোঁজেন, তাহলে আমরা প্রজা হিসেবে আমাদেরও কি দায়িত্ব না যায় নামাজটা খোঁজা? মাননীয় প্রধানমন্ত্রী ফজরের নামাজ পড়েন, ওনার কথার মাধ্যম দিয়ে আমরা যেটা জেনেছি শুনে খুশি হলাম, ভালো লাগলো। মাননীয় প্রধানমন্ত্রীর মতো যদি প্রতিটা মন্ত্রী মহোদয়গণ সকালবেলা উঠে ফজরের নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন,